বন্ধু বর্জন দা ঘুরিয়ে ফিরিয়ে অনেক কথাই বললেন। আমি একজন অতি সাধারণ মানুষ, মালিক দয়া করে তার কাজ করবার আনুষ্ঠানিক যে অধিকার সেটুকু দিয়েছিলেন। হয়তো আমার পিতৃপুরুষের পূর্ব পুরুষেরা তাদের সুকর্মের জন্যে, কারণ আমি আমার জীবন চলায় আমার মনে পড়ে না এমন কোন বিশেষ কিছু করেছি যার জন্য পরম পিতার এই অহেতুক দয়া উপভোগ করবার অধিকার ছিল। যাই হোক, আজকে আমরা সৎসঙ্গে যুক্ত হয়েছি। আজ আমরা জানি যে দীর্ঘ 2 বৎসর কাল আমরা বাস্তবভাবে জমায়েত হয়ে যে উৎসব অনুষ্ঠান সৎসঙ্গ করতে পারি না, একটি ভয়াবহ মহামারী সারা বিশ্বকে গ্রাস করেছিল। তাই কিন্তু অনলাইনের মাধ্যমে যে সুযোগটি সৃষ্টি হয়েছিল সেটি আজকে ভৌগোলিক কোন সীমারেখা সেখানে বাধা সৃষ্টি হয়ে হয়নি। আজকে পশ্চিমবাংলা হয়তো বাংলাদেশের কাছে একেবারে কাছের জায়গা। পশ্চিমবাংলা এবং পূর্ব বাংলা, আজকে স্বাধীন বাংলাদেশ, এটা একটি বাংলাই ছিল এক সময়। কিন্তু আজকে সারা বিশ্বকে পরিচিত করার যে পরিচিতি আমরা এত কাল ধরে পরম দয়াল সান্নিধ্যে দেওঘরে বারবার জমায়েত হয়েও, বৎসরে একাধিকবার জমায়েত হয়েও কেউ কাউকে ভালো করে জানতাম না, চিনতাম না, তাহলে এটি হয়তো আমাদের জীবনে প্রয়োজন ছিল এমন একটি ঘটনা। এই মহামারী আমাদেরকে সৎসঙ্গকে পরিচিত হওয়ার একটি সাংঘাতিক সুযোগ সৃষ্টি করে দিয়েছে। হয়তো কখনোই আজ অব্দি এই 70-এর কোঠায় পা দিয়ে বলা যাবে না যে গায়িকাটা যে কোনো সৎসঙ্গে যোগদান করেছে। কিন্তু আজকে ভার্চুয়াল হলো বিধায় সেই সৎসঙ্গে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হল। তো এটা কখনো কোনো বিষয়কে তার ইচ্ছাই মঙ্গল, তিনি যা দিয়েছেন সেটাকে মঙ্গল চিত্তে বহন করে, কারণ পরম দয়াল ঠাকুর এসেছেন এবার। দয়াল ঠাকুর নিজেই বলছেন যে আমি যা দিলাম তোমাদের তা এবার আর রোধ করবার কিছু নেই। এখন যদি শিব চক্রবর্তীর ছেলে দুবগলে দুটো মদের বোতল নিয়ে ধেই ধেই করে নেচেও বেড়ায় রাস্তা দিয়ে, তাহলেও আর সৎসঙ্গকে থামানো যাবে না। এই আগুন ছড়িয়ে গেছে সব প্রাণে সব প্রাণে সব প্রাণে। এ সেই পরম প্রভুর পরম দয়ালের শ্রীমুখেরই কথা। তাহলে আজকে সেই মহানাম আমরা পেয়েছি, সেই মহানাম আমরা এক থেকে বহুতে পৌঁছে দেওয়ার অধিকার পেয়েছি, আমরা জীবনকে ধন্য করেছি, কারণ পরম দয়াল সান্নিধ্যে এক মহাসাধক সন্ন্যাসী এসেছিলেন। অনেকখানি দূর থেকে তিনি প্রণাম করলেন, একবার সে প্রণাম করে আবিষ্ট হয়ে পড়ে থাকলেন, সষ্টাঙ্গে প্রণাম করে বহুক্ষণ প্রণাম সেরে তারপরে উঠলেন। পরম দয়াল ঠাকুর তার সেবা তার আহারাদির একটু ব্যবস্থাও করে দিলেন, তিনি চলেও গেলেন। পাঁচ-সাত দাদারা সবাই বললেন, ঠাকুর ওরা তো নাম পাওয়া হলো না, নামটা তো দেওয়া যেত। ঠাকুর বললেন যে এবার ওই দর্শনই মাত্র তার অর্জন, নাম আর এবার তার পাওয়া হবে না। তাহলে দেখেন, আমরা না চাইতেই তিনি আমাদেরকে তার চরণে ঠাই দিয়েছেন। উদ্দেশ্য কি? আমরা শান্তি স্বস্তি কল্যাণ মঙ্গলের অধিকারী হয়ে উঠি, এই জগৎটাকে আমরা তদ্রূপ করে তুলি। ব্যক্তি জীবন তিনি এক থেকে বহুতে সঞ্চারিত করবার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এতদিন আমরা ভাবতাম যে আমি ভালো থাকলেই আমার ভালো, আর আজকে তিনি বলে দিলেন
তাকে পাওয়ার পরে যে পরের ভালো না করো তো নিজের ভালো হবে কি, পরস্পরের ভালো করাই তো ভালো হবার কিছ। তাহলে আজকে নিজে ভালো থাকার, নিজে নিজে ভালো থাকার কোনো ফন্দি তিনি আমাদের হাতে দেন নাই। তিনি বলেছেন যে পরকে ভালো রেখে যদি চলো তাহলে নিজে ভালো থাকবে। তো সেই ভালো থাকার দায়িত্ব আমাদের প্রত্যেকের। আজকে স্বাস্থ্য সদাচার একটা ছোট জটি বই, স্বাস্থ্য সদাচার সূত্র। সব যারা একটু গ্রন্থ সংরক্ষণী বা কোনো মন্দির আদিতে এগুলো সবই ছিল। আজকে করোনা আসলো বলে এগুলো পঠন পাঠন এবার আলোচনা শুরু হয়েছে। ছড়াবাণী গ্রন্থের স্বাস্থ্য সদাচার সংক্রান্ত অসংখ্য বাণী ছিল, আমরা অনেকেই মুখস্থ রেখেছিলাম। বাস্তব জীবনে এর প্রকৃত অনুশীলন মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া কিন্তু করা হতো না। তাহলে আজকে তার বাণীর বাস্তবায়ন, তার বাণী অনুসরণ, তার বাস্তব বাণীগুলি নিজের জীবনে প্রতিপালনের সুযোগ এই আপদকালীন সময় আমাদেরকে করে দিয়েছে। এবং এই করার মধ্য দিয়ে আমরা ভালো, আমরা নিরাপদ থাকছি। আজকে সারা বিশ্বের যে মৃত্যু হার, সারা বিশ্বের যে আক্রান্তের সংখ্যা, সে অনুপাতে আমরা যে সংখ্যায় যতজনই হই না কেন তার মধ্যে সেটা অতি নগণ্য। মৃত্যু হার তো বলতে হয় প্রায় শূন্যের কথা। আমাদের দু একজন অতি বয়স্ক মানুষ ভুলভ্রান্তির মধ্য দিয়ে দু একজনে চলার কারণে আমরা দুই কিছু মানুষকে হয়তো হারিয়ে ফেলেছি, সে সংখ্যাটা মোটেই উল্লেখ করবার মতো নয়। এর একটি কারণ ওই তাকে ভালোবাসা, তাকে অনুসরণ করা, তার নিয়ম নীতি বিধি ব্যক্তি জীবনে প্রতিপালন করা, পারিপার্শ্বিকের জীবনে প্রতিপালন করিয়ে তোলা। তা আজকে তিনি দয়া করে আমাদের যে পবিত্র বিধানগুলি দিয়েছেন সেগুলি বাস্তবায়নের জন্য পরম দয়ালে ধরার বুকে আসার আগেই সেই সন্ত সদ্গুরুদের মধ্য দিয়ে যে দৈবী প্রকাশ ঘটেছিল যে তিনি আসবেন, বাপ আর বেটা লীলা করবেন, সেই ধারাবাহিকতা আমরা নিত্যদিন প্রত্যক্ষ করছি। যা বাস্তব চোখে দেখা যায় তার যুক্তি বুদ্ধি দিয়ে বুঝানোর কি দরকার। আমরা নিত্যদিন তার সেই লীলা প্রত্যক্ষ করছি। পরম দয়াল ঠাকুর এবং শ্রীশ্রী বর্ধার যে অভেদ সত্তার অনুভূতি, একদিন সৎসঙ্গ প্রেসিডেন্ট শরদ্দা এবং শ্রীশ্রী বর্ধা বসে একটি জটিল বিষয়ে আলোচনা আনতে তিনি দুজনে অনুভব করলেন বিষয়টি পরম দয়াল শিশরণে নিবেদন দরকার এবং তারই নির্দেশনায় সমাধান হবে। তাই দুজনেই পরম দয়াল সান্নিধ্যে যাচ্ছেন, যে দেখলেন যে অনেক বেশি ভক্ত সমাগম, সেখানে ওই ভিড় ঠেলে কাছে যেতে হয়তো কুজিবাদ শেষে বর্ধাকে দর্শন দেখলে মানুষ বধ করে দেবে, কিন্তু সেখানে শৃঙ্খলার বিনষ্ট হবে। তাই অনেকখানি দূরে উভয়ে দাঁড়িয়ে গেলেন। কিয়ৎক্ষণ পরে যে বর্ধা বলছেন যে শ্রদ্ধা চলেন, শ্রদ্ধা বলছে যে ঠাকুরকে তো বলা হলো না, তিনি যা বলবেন সেভাবে তো বলে আমার বলাও হয়ে গেছে, বাবা আমাকে জানিয়েও দিয়েছেন। তাহলে কিসের মধ্য দিয়ে বলেছিলেন তিনি, কিভাবে তার প্রকাশ করেছিলেন, তার প্রিয় পরম কেমন করে তাকে তার জবাব জানিয়ে দিলেন? কারণ সেই অভেদ কানেক্টেড সর্বক্ষণ জানা, সেখানে আমাদের মতো প্রকাশিত রূপে কিছু বলা লাগে না। আমরা অনেক গল্প করি, অনেক দৈবী লীলার কথা বলি, তাহলে এ দিয়েই আমরা সহজে অনুভব করতে পারি তার কেমন ভাবে অঙ্গীভূত ছিলেন, কেমন সত্তা নিয়ে এবারে এসে বাবা ওর বেটা লীলা করছেন। আমরা এটা বারবার প্রত্যক্ষ করি বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে, বিভিন্ন আমাদের ব্যক্তি জীবনের বিভিন্ন কিছুর মধ্য দিয়ে। হয়তো করে নামকরণ করতে দেওয়া হয়েছে, আজকের পরম পূজ্য
শ্রীপদ আচার্যদেব তার শিষ্যগণে নিবেদন করতে একটা নাম করে দিলেন, নামকরণটা হয়তো সেই পক্ষের বেশি মনঃপুত হলো না, ওর থেকে আরো আকর্ষণীয় একটি নাম হলে ভালো হতো। হয়তো এদিকে এসে দেখলেন যে পরম পূজনীয় সিপাহীরা বসে আছেন, তার কাছে নিবেদন করা হলো, দেখলো একই নাম হয়ে গেল। একটু বাদে ভাবলেন যে তাহলে বিঙ্কিদার কাছে নিবেদন করি। বেলা 10টা 11টা বাজতে বিঙ্কিদার ওখানে যেয়ে বসে আবার নিবেদন করা হলো, দেখলো একই নামকরণ হলো। কারণটা কি? কারণ ওই একটাই, সেই অভেদ সত্তার যে লীলা সেটি চলছে। তিনি যে বললেন ইষ্টগুরু পুরুষোত্তমার প্রতীক গুরু বংশধর, রেত শরীরের সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর, তার সে জীবন্ত লীলা ওই রেত শরীরের মধ্য দিয়ে তিনি প্রকাশিত করে চলেছেন। কখনো কোনো বলার মধ্যে হেরফের নাই। আমরা জানি যে দক্ষিণ ভারতে এক সময় আজকের পরম পূজ্যগত আচার্যদেব এবং তারই মধ্যম ভ্রাতা সিপাহীরা গিয়েছেন ওই এলাকায়। আমাদের এক ইষ্ট ভ্রাতা প্রবীণ মানুষ, তিনি খুব অসুস্থ, ডাক্তাররা জবাব দিয়েছে আর তার সুস্থ হওয়ার সুযোগ নেই। তিনি মনোপ্রাণে স্থির করলেন যে এখন তো এই শরীরে আর দেহ ঘরে যে পুজো দাদাকে দর্শন করা বা ঠাকুর প্রণাম করে আসা সম্ভব নয়, ভাগ্যে আর জুটবে না। তাহলে সে সন্তানাদিত্যদের বলে রাখলেন যে তোমরা যখনই ওই দাদারা আসবেন তখন ওখানে নিয়ে যেও, তাদেরকে প্রণাম করার মধ্য দিয়ে জীবনের শেষ ইচ্ছাটা পূরণ করে নেব। সকালবেলায় ছেলেরা গাড়িতে করে নিয়ে মন্দিরে নিয়ে গেছেন, নিয়ে যেয়ে শুনলেন যে পূজ্যপাদ বর্তমান আচার্যদেব যিনি তাকে ভক্তবৃন্দ নিয়ে গেছেন একটি নতুন জায়গায়, জায়গা ক্রয় হবে মন্দিরের জন্য, সেই জায়গাটি দেখানোর জন্য একটু দুর্গম জায়গায় দূরে সিপাহীরা মন্দিরে আছেন। তখন বাধ্য হয়ে তিনি তাকেই প্রণাম করতে গেছেন। প্রণাম করতে যে ছেলেদের দিকে হাত বাড়ালে একটি কয়েন দিয়েছেন হাতে, হাতে দিলে সেইটা দিয়েই সিপাহীদাকে প্রণাম করতে যাচ্ছেন। বুঝলেন সিপাহীদা বলছেন যে দাদা ওটা কি? তা বলছে যে প্রণামের জন্য এই কয়েন দিচ্ছি, তাহলে ওটা তুলে রেখে দেন, আগামী বছর যখন আসব তখন ওইটা দিয়ে আমাকে প্রণাম করবেন। দাদাটি স্তম্ভিত হলেন যে ডাক্তার তো আমাকে জানিয়ে দিয়েছে আমি আর বেশি দিন থাকছি না। তিনি কি বললেন? প্রণাম করে সেখানে তো ভিড় আছে, উঠে গেলেন, ছেলেরা উঠে নিয়ে গেল। তিনি ভাবছেন এটা যদি আজকে আচার্যদেব যিনি দাদা বলতেন তাহলে না মেনে নিতাম যে ভবিষ্যতে হয়তো তিনি আচার্য হবেন, তার কথার আলাদা গুরুত্ব। অথবা পূজ্যপদ আচার্যদেব পূজ্যপদ দাদা বলতেন তাহলে কথা ছিল। তার ভাই বলল ওনার মন ঠিক সায় দিচ্ছে না। ছেলেদের বলল যে দাদা কোথায় গিয়েছেন, একটু আমাকে দয়া করে সেখানে নিয়ে চলো, আমি তাকে। তারা ছেলেরা বাধা দিতে লাগলো, বললো যে সে তো খানিকটা দুর্গম রাস্তা, সেখানে কি তোমার শরীরে কুলাবে? তাহলে আগে কুলাবে, তোমরা নিয়ে চলো। সেখানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়া হলে যে বর্তমান আচার্যদেব দাদাকে তিনি প্রণাম করছেন, প্রণাম করতে যে ওই সেই কয়েনটি বের করে এবার প্রণামে দিতে যাচ্ছেন। দাদা বললেন যে ওটি আপনি কি করে দিচ্ছেন? সিপাহী বলেছে না, ও সামনের বৎসর আসলে আপনাকে ওইটি দিয়ে প্রণাম করতে। তাহলে তো কেউ মোবাইল করে বা টেলিফোন করে জানিয়ে দেওয়া বিষয় নয়, একই সূত্রে গাথা একটি জীবন আমাদেরকে উপহার দিয়েছেন। তাই চরমে চরম প্রকাশ তাই তিনি কল্কি। আজকে মহা দুঃসময় থেকে জগৎবাসীকে সেই মঙ্গলের পথে, শান্তির পথে, স্বস্তির পথে, কল্যাণের পথে নিয়ে যাওয়ার জন্যই তার এই লীলায়িত জীবনের আবির্ভাব। আজকে তিনি কেউই
আমরা অনুভব করতে পারি না। ওই ঠাকুর ঘরে গেলে, ঠাকুরের সামনে গেলে, পথে ঘাটে মাঠে যেখানেই সুখে থাকি বা দুর্যোগে থাকি, বিপদে থাকি বা শান্তিতে থাকি, কখনো মনে করতে পারি না যে তিনি আমাদের কাছে কাছে নেই। সর্বক্ষণ আমরা অনুভব করি তিনি আমাদের চতুর্দিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছেন। তাই আমরা যত ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদের সময়, আমার এই ক্ষুদ্র জীবনে সব থেকে বিস্ময়কর দেখেছিলাম 71 সালে যখন আমরা এখানে এখান থেকে ভারতে রওনা হয়েছি শরণার্থী হয়ে। আমরা যখন সাতক্ষীরা অঞ্চলের একটি বিশেষ জায়গায় পৌঁছালাম, তখন মাত্র সামনে 15-20 মিটার দূরেই পাকা রাস্তা এবং সেখানে মিলিটারি এসে গেছে, এসে একেবারে গ্রাস ফায়ার করছে। বাঁশ বাগানে শুয়ে পড়লাম, মনে হতে লাগলো মাথার চুলগুলি উড়ে যাচ্ছে। তারা নির্বিচারে গুলি ছুড়ে যখন চলে গেল, দেখলাম যে চারিধারে শুধু লাশ আর লাশ। কিন্তু আমরা যে 14 জন মানুষ ছিলাম, আমাদের পরিবার এবং আমার দাদুদের পরিবার, আমার দাদু তখন পবিত্র পঞ্জাধারী কর্মী, ঠাকুরের পরম দয়াল নিজ হাতেই তাকে আশীর্বাদ দিয়েছিলেন, তা তারা সহ আমরা নিরাপদে সবাই অক্ষত অবস্থায় আছি। আমাদের কারুর গায়েই কোনো গুলি লাগেনি। চতুর্দিকে কারো নাড়ি ভুঁড়ি বেরিয়ে গেছে, স্বামীর নাড়ি ভুঁড়ি বেরিয়ে গেছে, স্ত্রী কাপড় খুলে গেছে, সে কাপড় ফেলে ওই ছোট বাচ্চা নিয়ে দৌড়াচ্ছে, স্বামী তখনও জীবিত আছে, হাত সেই কাপড় টেনে ধরছে, কাপড়টা ছেড়ে দিয়ে স্ত্রী বাচ্চা নিয়ে দৌড়াচ্ছে স্বামীকে, ওই আহত স্বামীকে ফেলে দিয়ে। এ সমস্ত নির্মম দৃশ্যগুলো চোখের সামনে ভাসে। তখনও দেখেছি তিনি দয়া করে কেমন করে রক্ষা করতে হয়, সেই নির্ভাবনার ছায়া ছাতা দিয়ে আমাদেরকে ছায়া দিয়ে চলেছিলেন। বহুবার বহু দুর্যোগ আমাদের জীবনে এসেছে, কখনোই বিচলিত করতে পারেনি। তা সেজন্য তার মুখের সেই যে বলা, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি, সে মহাভয় যাই আসুক আমাদের সামনে, আমরা সেই যজন আর যাজন এ দুটি কাজ করলে কিন্তু কিচ্ছুই বাকি থাকে না। ব্যক্তি জীবনে তাকে স্মরণ মনন আর তারই প্রকাশ যাজনের মধ্য দিয়ে। আজকে পরম পূজ্যপাদ দাদা তিনি বলে গেলেন আমাদের কাছে যে আরো 3.5 কোটি দীক্ষা অতি শীঘ্র দেওয়া লাগে। তাহলে আমরা কে কতটুকু আজকে ভার্চুয়াল সৎসঙ্গে, কিন্তু আমরা বহু মানুষ গান কীর্তন এই আজকেও যে বিকাশ দার অসুস্থতার কারণে, তিনিও একজন পাঞ্জাধারী কর্মী, জানলাম তার একটি দুর্ঘটনার কারণে আজকের এই সৎসঙ্গের আয়োজন। সেই সৎসঙ্গে অনেকেই সঙ্গীত করলেন, কীর্তন করলেন, ছড়ার গান করলেন, সবই মনোমুগ্ধকর, আমাদেরকে ভাবে উদ্বুদ্ধ করে, উদ্বেল করে। কিন্তু আমরা যদি এর পরে বাস্তবভাবে সেই কাজগুলি, যে ভাবটা আমাদের মধ্যে সৃষ্টি হলো, সেটা যদি অন্যের মধ্যে চারিয়ে দিতে না চেষ্টা করি, না আগ্রহী হই, তাহলে এই ভার্চুয়াল সৎসঙ্গ আমাদের যে আনন্দ দিচ্ছে, সেই আনন্দ আমরা কাজে লাগাতে পারবো না। এবং মালিকের চাওয়ার সেই গন্তব্যে, সেই গোলে পৌঁছাতে পারবো না। তাহলে আমরা বিপদটাকে ডেকে আনি কখন, যখন তার অবাধ্য হই। আমরা দেখেছি সেদিন পাবনা হেমায়েত পরিবেশে পরম দয়াল ঠাকুর ওই শ্যামাচরণ দাকে, যিনি ভারপ্রাপ্ত তখন সেক্রেটারি সুশীল দাকে, তিনি সেই জাতিস্বর খুঁজতে পাঠিয়েছেন। তাই মুসলিম জাতিস্বর খোঁজার জন্য তিনি সেই পশ্চিম ভারতে চষে বেড়াচ্ছেন, আর এদিকে শ্যামাচরণ দা ব্রিটিশের সরকারের সময় যত জমিদারদের অত্যাচারের যে ইতিহাস, সেগুলোকে নিরসন করছেন একের পর এক। বাংলার গভর্নর সেই ইংরেজ সাহেব তাকে নিয়ে এসেছেন আশ্রমে, সে পুলিশ কমিশনারকে নিয়ে এসেছেন, এমনি করে এনে এনে তাদের প্রত্যক্ষ করিয়ে সমাধান করছে, করে চলেছেন।
করে একটু বিশেষ কাজে বললেন যে তোমাকে একটু কলকাতায় যেতে হয়। সঙ্গে একজন জুটলেন, তিনি বললেন যে শ্যামাচরণ দা, আপনাকে সবাই ঠাকুরের কাছের মানুষ হিসেবে জানে, আপনি সুপারিশ করলে আমার কয়েকজন লোকের চাকরি হয়ে যায়। ঠাকুর তো মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর বলেছেন, মানুষের উপকারের কথা ভেবেছেন সারা জীবন। কিন্তু দয়াল ঠাকুর তাকে শ্যামাচরণ দাকে যাওয়ার সময় বলে দিয়েছেন যে 28 তারিখ সন্ধ্যার ভিতরে যেন পৌঁছানো হয়। এখন ওই দাদা বলছেন সন্ধ্যার দিকে আপনি গেলেও তো রাত হয়ে যাবে পৌঁছাতে, তখন তো আর ঠাকুরের সঙ্গে দেখা হবে না। তাই সন্ধ্যায় যাওয়া আর রাত্রে যাওয়া একই কথা, কিন্তু ওইটুকু সময় যদি আপনি ব্যয় করেন তা অনেকগুলো লোকের চাকরি হয়ে যাবে, অনেক মানুষের উপকার হবে, এতে ঠাকুর খুশিই হবেন শেষ পর্যন্ত। এই অনেক অনুরোধ উপরোধে কিন্তু তিনি বারবার ভাবতে লাগলেন যে দয়াল ঠাকুর আসার সময় বলে দিয়েছে যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে পৌঁছানোর জন্য, কিন্তু ওই অন্যের দ্বারা উদ্বুদ্ধ হয়ে তিনি কিন্তু যত সময় রওনা হতে পারলেন না। রাত্রি ট্রেনে রওনা দিলেন, ভাবলেন যে ঠাকুর তো আর এই রাত্রিতে আর কথা বলবেন না, তা ভোরবেলায় পৌঁছেই যে তার সামনে হাজির হব। কিন্তু রাত্রেই সেই ট্রেনে রওনা দিয়ে ট্রেন কোয়ালিশনে দুজনেই মারা গেলেন। সমস্ত সৎসঙ্গ আশ্রমে শোকের ছায়া নামলো, ঠাকুর অজরে অশ্রু বিসর্জন করছেন। যে আমার গোপাল তাকে ঠাকুর আদর করে গোপাল বলে গোপালি বলে ডাকতেন, কিন্তু সবাই ঠাকুরকে প্রশ্ন বানাই করতে লাগলো যে কেন আপনি বললেন না যে ওই নির্দিষ্ট সময় না আসলে মারা যাবেন। ঠাকুর অনেক কয়েকদিন নীরব থাকলেন, তারপর একদিন বললেন, তোমাদের যদি মৃত্যু ভয় দিয়েই আমাকে কাছে টানতে হয় তাহলে আর আমার বলার কি মূল্য থাকলো। তিনি নির্দিষ্ট করে বলে দিয়েছেন ওই দিন সন্ধ্যার মধ্যে ফিরে আসতে। তাহলে আমরা আসলে তাকে খুব কমই ভালোবাসি, শুধু নিজের স্বার্থ হাসিলের জন্যে। আমাদের আমার ছেলেটার ভালো চাকরি হোক, ছেলেটার ভালো ব্যবসা হোক, মেয়েটার ভালো ঘরে বিয়ে হোক, আমার মামলায় জয়লাভ হোক, সব কিছুতে ভালো মেয়ের সঙ্গে ছেলের বিয়ে হোক, এমনি এমনি চাওয়া পাওয়া পূরণের জন্যই কিন্তু তার কাছে এসেছি মাত্র। সত্যিকারে তাকে ভালোবাসার জন্যে খুব কম মানুষই আমরা আছি। তাই আমাদের আজকে এই বন্ধন মুক্ত হয়ে আমাদের সত্যিকারার্থে তাকে ভালোবাসা শিখতে হবে, তাকে ভালোবাসতে অভ্যস্ত হতে হবে। তা না হলে আমাদের ওই ঠাকুর যেটা বলেছেন যে সবই ছাইয়ে ঢালাকি তাই হয়ে যাবে। আজকে সারা বিশ্বময় যে দুঃসময় চলছে, অন্যান্য সম্প্রদায়ের মানুষ ধর্মীয় জীবন অনুশীলন করেও তারা যে আপদগ্রস্ত বিপদগ্রস্ত হচ্ছে, এরই পাশাপাশি আমরা আপদ মুক্ত হয়ে যে যারা ইষ্ট প্রাণ ইষ্ট চল হয়ে চলছে, আমার বাস্তবিক ভাবে পরম পূজ্য দাদার সঙ্গে যে কয়েকটি ঘটনার কথা উল্লেখ করি, 2001 সালে আমাদের বাংলাদেশের সরকারের পটপরিবর্তনের মধ্য দিয়ে একটি ভয়ঙ্কর রূপ নিল। সারা দেশে নারী নির্যাতন, হত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগ, হাতুড়ি পেটা, এমনি করে সংখ্যালঘু নির্যাতন শুরু হলো যখন ব্যাপকভাবে। অধিকাংশ হিন্দুরা তখন ভাবছে কি থাকবো কি একদম চলে যেতে হবে, বেচা কেনা করারও কোনো সুযোগ দিচ্ছে না জামাত বিএনপির সরকার। অধিকাংশ মানুষ তখন ছুটি আসে আমাদের কাছে যে আপনারা বলেন আপনারা কি করবেন। অক্টোবর মাস, 1 অক্টোবরে নির্বাচনে ওই সরকার গঠন হয়েছে, আর অক্টোবরের 24-25 দেওঘরে কনফারেন্স, শারদীয় কনফারেন্স গিয়েছি। পুজো দাদাকে নিরিবিলিতে রাত্রিবেলায় পেয়ে সবকিছু নিবেদন করলাম। পুজো দাদা বললেন, কোন ইষ্টপ্রাণ সৎসঙ্গে কি ক্ষতিগ্রস্ত হয়েছে বা আক্রান্ত হয়েছে? বললাম যে আজ্ঞে না, কোন ইষ্টপ্রাণ সৎসঙ্গী বা কোন সৎসঙ্গী এখনো ক্ষতিগ্রস্ত বা আক্রান্ত হয়নি।
তাই বলি আপনাদের, আপনারা দেশে ফিরে যে যাকে আপন বলে মনে করবেন, মানুষকে বুকে জড়িয়ে ধরে বলবেন যে পরম দয়ালকে গ্রহণ করে তার পথে চললে কোনো বিপদ স্পর্শ করবে না। জানেন যে বাবরি মসজিদ ভাঙা হলো যখন, তাকে কেন্দ্র করে বাংলাদেশের 12,500 মন্দির, আমাদের জাতীয় মন্দির বলা হয় ঢাকেশ্বরী মন্দির সহ 12,500 মন্দির ক্ষতিগ্রস্ত করা হলো, ভেঙে অনেক জায়গায় চুরমার করে ফেলা হলো। কিন্তু সৎসঙ্গ যে বিহার মন্দির কেন্দ্রগুলি রয়েছে, আমাদের 84টা কেন্দ্র মন্দির সুপ্রতিষ্ঠিত, যা লক্ষ লক্ষ নয় কয়েকটি মন্দির করতে কয়েক কোটি টাকাও কোটির ঊর্ধ্বে টাকা ব্যয় হয়েছে, কিন্তু এর কোথাও একটি ঢিল কেউ ছুঁড়ে মারেনি। এর মধ্য দিয়েই তিনি যে আমাদেরকে নিরাপদ রেখেছেন, ঠাকুর বললেন যে পৃথিবীর যে প্রান্তেই তোমরা থাকো না কেন, তোমাদেরকে লোপাটে নিতে পারে এমন শক্তি পৃথিবীতে কোথাও নেই। আমি কোনো এক সময়, আমি যেহেতু একটা সরকারি চাকরি করতাম খুব কম সময়, বছরে 2-3 বার যেতে হলে খুব পালিয়ে লুকিয়ে বিভিন্ন ছল চাতুরি করে যেতে হতো। পরম পূজ্যপাদ শ্রী বড়দার শিষ্যরা নিবেদন করলাম যে বড়দা, আত্মীয় স্বজনরা সবাই এদেশেই সেটেল হতে চায়, আমি এমন এক পরিবারে বিয়ে থা করেছি সে পরিবারে তার 10 জন সন্তান, আমি তাদেরই একজনকে বিবাহ করেছি, আমার শ্বশুর চায় যে এই দেশেই আমি সেটেল হই, তিনি আমার জন্য ঘর বাড়ি রেডি করে মানে কিনে টিনে রেডি করছেন। বড়দা বললেন যে সবাই যদি চলে আসেন তবে ওদের দেখবে কে, আমি এই কথার মর্ম অনুভব করতে পারলাম না। অজিত গাঙ্গুলি যার সামনে আছেন তার দিকে তাকিয়ে পড়লাম, একবার আমার দিকে তাকাচ্ছি একবার অজিত গাঙ্গুলি যার দিকে তাকাচ্ছি, অর্থ বুঝতে পারিনি। অজিত গাঙ্গুলি যা বলছেন যে বৃহত্তর জনগোষ্ঠী যারা তাদের জন্যই আমাদের থাকতে হবে, তারাও তো ঠাকুরের মানুষ। বড়দা এবার হেসে পড়লেন, প্রণাম করলাম, চলে আসলাম। এই জন্যে অনেক সুবিধা সুযোগ থাকা সত্ত্বেও ওপারে যাওয়ার কিন্তু বাস্তবভাবে হয়ে ওঠেনি, এখানেই আছি। 19 সালের ডিসেম্বরে হঠাৎ আজকের পূজ্যপাদ আচার্যদেব আহ্বান করলেন যে বাংলাদেশের কমিটি সবাই যেন একসঙ্গে 27 তারিখে এসে পৌঁছান। 27 তারিখে গিয়েছি, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, 4 দিন ধরে পূজো দাদার সামনে পরিবারের সবাই, সিপাহীদা, বিঙ্কিদা, অবিনবাবু সহ সবাই এসে বসেন, বড় বৌরানী মা এসে বসেন, মা এসে বসেন, সবার সামনে আমাদের কথাবার্তা হয়। কেমন করে পূজ্যপাদ বর্তমান আচার্যদেব বললেন বাবার বয়স কত হলো, ঠাকুর তো বলেছিলেন যে বড় খোকা তুমি যাবে না হলে তোমার ছেলেরা যেন যায়, তা আপনারা চুপ করে বসে আছেন তাই আপনাদের ডেকে এনেছি। আমাদের দিয়ে কথা দেওয়ানো হয়েছিল যে আমরা 6 মাসের মধ্যেই প্রস্তুত হব, যাতে মালিকের এদেশের শুভ পদার্পণ ঘটে। তিনি বলেছিলেন যে আমি একটি চার্টার্ড বিমান নিয়ে যাব, আমার সঙ্গে আমি গেলে বাবাকে নিয়ে যদি আমি যাই, হাজার হাজার মানুষ ওদেশে যাবে, তাদের জন্য কিন্তু আর্থিক দিকে আপনাদের ভাবতে হবে না, শুধু অ্যাকোমোডেশনটা আপনারা ভাববেন। আমরা এসে প্রস্তুত হয়েছিলাম, কিন্তু সেই প্রস্তুতিতে তিনি অন্তর্ধান হলেন আমাদের কাছ থেকে। আজকে আমরা অনুভব করেছি যে তার উপস্থিতি ওই নবীনের মধ্যেই তিনি বর্তমান, কিন্তু বাস্তবভাবে তার যে শরীরই উপস্থিতি, তার যে শরীরই আগমন, তা থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমাদের সকল প্রস্তুতি আপনারা ফেসবুকে যারা নাড়াচাড়া করেন দেখেছেন, পাবনা, বাকুটিয়া এবং ঢাকা জয়দেবপুর যে তিনটির জন্য একেবারে নির্ধারিত তিনি বলেছিলেন, সেগুলি প্রস্তুতি প্রায় শেষ, কারণ মাঝে করোনার জন্য কাজ কিছু কিছু সময় স্লো হয়েছিল, অনেক ব্যাপক কাজ করা হয়েছে, কিন্তু যাকে যার উদ্দেশ্যে নিবেদনের জন্য তিনি আজ
নবীনের মধ্যে মুগ্ধ হয়ে তিনি তার শরীরে রূপকে আড়াল করলেন। এ ব্যথা সমগ্র বাংলাদেশের আমরা যারা আছি তা সবারই। তবু আপনাদের কাছে আহ্বান রাখি, পরম দয়াল ঠাকুর তার পুণ্য জন্মভূমি ত্যাগ করে যখন লীলাভূমি দেওঘরে গেলেন, তখন আমার মানে সময় শেষ হয়ে আসলো, আমি দিয়ে কথা বলে শেষ করছি। তখন পাকিস্তান সরকার যখন সব দখল করে নিল, সদর সুশীলদা নিবেদন করলেন যে বাবা সব তো জোর করেই নিল, তা ওরা কিছু টাকা ওখানে জমা করেছে পাবনা ট্রেজারিতে আমাদের প্রেসটা তুলে নেওয়ার জন্য। ওই টাকাটা তো আমরা আনলে এখানে কিছু করা যায়, কারণ তখন তো দেওঘরে প্রচন্ড দৈন্যতা, 47 পরবর্তী 2-3 বৎসর ভয়ানক অবস্থা। দয়াল ঠাকুর বললেন যে কিছুই আমরা নেব না, তোমাদের সঙ্গে কি অন্যায় এবং অবিচার করা হয়েছে তা প্রমাণ থাকুক, তোমাদের দাঁড়া যদি ঠিক থাকে তা আবার সব ফিরে পাবে, তারপরে সব থেকে ভালো হয়ে যায়, আবার সুদ যদি সব জোড়া লেগে যায়, আবার সেই অখণ্ড রূপ যদি পেয়ে যায়, একদিন এই বাংলার সেই চারণ কবি নিশীথ সরকার গেয়ে উঠেছিলেন যে সন্ধে ওরে আইফ খান, থাকবে না তোর স্বাদের পাকিস্তান। তাকে সাময়িকভাবে সরকার লাঞ্ছিত করেছিল, কিন্তু তার 3 বৎসরের মধ্যেই কিন্তু সেই স্বাদের পাকিস্তান আজকে বাংলাদেশের উঠেছিল। তা আজকে সেই স্বয়ং পরম পিতা যখন আহ্বান রেখে গেছেন, আমরা সেই জায়গা জমি আঁকড়ে ধরে সেই মামলা পরিচালন করে মামলায় জয়লাভ করে আবার সরকার আপিল করেছে, আপিলের মামলাও চলমান, সেই মামলাতেও অবশ্যই আমাদের পক্ষেই হয়তো রায় অবশ্যই হবে মালিকের আশীর্বাদে, এবং আমাদের যে চেষ্টা চলছে তা এমনি করে অবশ্যই একদিন সবকিছুই তারই রেখে যাওয়ার যে সম্পদ, আমরা আপনাদের সবার আশীর্বাদ নিয়ে দয়া নিয়ে চেষ্টা দিয়ে আপনাদের যে ওখানে বসে আমাদের জন্য প্রার্থনা করেন এ নিয়ে আমরা সফল হব, এবং আজকের সৎসঙ্গ যার উদ্দেশ্যে সেই বিকাশটা দ্রুত সুস্থতা লাভ করুক, আজকের সৎসঙ্গে যারা যুক্ত হয়েছেন তাদের সার্বিক ব্যক্তি জীবন পরিবার জীবনের সার্বিক কল্যাণ মঙ্গল